হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জানাবো কোডেক্স মিন্ট সিরাপের সম্পর্কে। প্রথমেই জানিয়ে রাখি, এই কোডেক্স মিন্ট সিরাপটা আপনারা কোন কোন কাজের জন্য ব্যবহার করতে পারবেন। ধরুন আপনার ঠান্ডা লেগে গেল, নাক দিকে জল পড়ছে, কাশি হচ্ছে, অনবরত খুশখুস করছে গলাটা, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সিরাপটা কিন্তু খুব ভালো কাজ করে থাকে। তাছাড়া সবসময়ের জন্য যেন গলাতে একটা ইচিং প্রবলেম, গলা খুশখুশ করছে এবং বুকের মধ্যে সর্দি বসে আছে, খুক খুক করে কাশি হচ্ছে, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া যে সমস্ত পেশেন্টরা নিয়মিত বিড়ি সিগারেট ধূমপান করে থাকেন, সে সমস্ত পেশেন্টরাও কিন্তু কাশির সমস্যাগুলো হলে তারাও কিন্তু এই সিরাপটা খেলে কিন্তু একটা খুব ভালো ফল কিন্তু তাদের পাবে। তো বন্ধুরা, জানিয়ে রাখি এই সিরাপটার মধ্যে কোন কোন কম্পোজিশনগুলো বর্তমান। এর মধ্যে আছে সেট্রিজিন হাইড্রোক্লোরাইড, যেটা আছে 5 mg, ডেক্সোমেথাপ্রান হাইড্রোব্রোমাইড আছে 5 mg, আর হচ্ছে যে আরেকটা কম্পোজিশন আছে সেটা হচ্ছে ফিনালাফ্রাইন হাইড্রোক্লোরাইড, যেটা আছে 2.5 mg পার 5 ml কন্টেন্টস। তো বন্ধুরা, এই সিরাপটা প্রাপ্তবয়স্করা এরকম ধরনের যদি সমস্যাগুলো হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা ডক্টরের পরামর্শ নিয়ে আপনার বডি ওয়েট অনুযায়ী আপনারা 10 ml করে দিনে 3 বার আপনারা খেতে পারেন। যদি 10 থেকে 12 বছরের মধ্যে বয়স হয়, সেক্ষেত্রে আপনি এটা 5 ml টু 7.5 ml করে আপনারা এটা দিনে 3 বার আপনারা খাবার পর এটা খেতে পারেন। আর 2 বছরের যদি শিশু হয়, সেক্ষেত্রে আপনার 2.5 ml করে আপনারা কিন্তু দিনে 3 বার আপনারা কিন্তু বাচ্চাটিকে খাওয়াতে পারবেন। আর এর সাইড এফেক্ট বলতে, দেখুন এর সাইড এফেক্ট বলতে সেরকম মতো কোনো কিছু সাইড এফেক্ট হয় না। হালকা হয়তো ঘুম ঘুম ভাব হলেও হতে পারে, কিন্তু এখানে তো লেখাই আছে, আপনি ভালো করে দেখবেন যে এটা নন সিডেটিভ সিরাপ। তো এটাতে আপনার সেট্রিজিনে, যে অনেকে ভাবে যে সেট্রিজিন খেলে ঘুম হয়, তো নর্মালি সেট্রিজিনগুলোতে ঘুম হয়, তো এখানেতে নন সিডেটিভ সিরাপই কিন্তু লেখা আছে, এই কোম্পানিটা মেনশন করে দিয়েছে এখানে। তো এটা খেলে আপনার ঘুম ঘুম ভাবটা কিন্তু অতটা হবে না। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা তথ্য। আর জানিয়ে রাখি, এই সিরাপটা কনসেপ্ট বায়োসায়েন্স প্রাইভেট লিমিটেড প্রস্তুত করেছে, 102 টাকা দাম আছে, আপনি আপনার নিকটবর্তী কোনো একটা ফার্মাসি শপে খুব সহজেই পেয়ে যাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের উপকারে লেগে থাকে, তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, আর যতটা পারবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।